ভিডিওটি শুরু করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আমরা প্রতিটি ভিডিওতে বাছাই করে সব থেকে গুরুত্বপূর্ণ পাঁচটি করে অঙ্ক তোমার জন্য নিয়ে আসব ইয়াস তো এই অঙ্কগুলি কোনো না কোনো পরীক্ষায় বারবার রেখেছে তাই অঙ্কগুলি ভীষণভাবে গুরুত্বপূর্ণ তাই তুমি আমাদের প্রতিটা ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে দেখবে না হলে অঙ্কগুলি বুঝতে অসুবিধা হবে তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ক্লাসটি আর প্রথমত আমি অঙ্কটি একবার পড়ে নেব আর এখানে বলা হয়েছে দুটি খাতা ও একটি বইয়ের দাম একশো টাকা একটি খাতা ও দুটি বইয়ের দাম দুশো কুড়ি টাকা তাহলে একটি খাতা একটি বইয়ের দাম কত তাহলে দেখতে পাচ্ছ একটি খাতা এবং বই একসঙ্গে বের করতে হবে অর্থাৎ আমরা একটি খাতা এবং একটি বইয়ের দাম বের করে যোগ করে দিলে অঙ্কটা হয়ে যাবে এই অঙ্কটা আমি দুটি প্রসেসে করতে পারি ইয়াস একদম দুটি প্রসেসে করতে পারি এই দুটি প্রসেসের মধ্যে তুমি একটা জানো আর একটি আমি শর্টকাট ট্রিক বানাবো যেটা খুব সহজেই সবাই পারবে তুমি দেখলেই মাত্র দশ সেকেন্ড নয় পাঁচ সেকেন্ডে কিন্তু অঙ্কটা সলিউশন করতে পারবে একদম কোনো ব্যাপার নেই পাঁচ সেকেন্ডে সংরক্ষণ করতে পারবে সেই জন্য খুব মনোযোগ সহকারে দেখো প্রথমে দেখতে পাচ্ছ এখানে কী লেখা আছে আমি সেই জিনিসটাকে লেখার চেষ্টা করি দুটি খাতা যে বলা হয়েছে দুটি খাতা ওকে খাতা কে ফর খাতা একটি বই বি ফর বুক একটি বই দাম হচ্ছে একশো চল্লিশ টাকা আমি লেখলাম তেমনভাবে একটি খাতা একটি খাতা এবং দুটি বই আমার দাম লিখলাম দুশো কুড়ি টাকা প্রথম প্রসেস যেটা তোমরা জানো যে এটাকে এক নম্বর দিয়ে এটাকে দুই নম্বর দিয়ে সমাধান করলাম খাতা অর্থাৎ কে এবং বিয়ের মান বের করলাম দিয়ে যোগ করে দিলাম উত্তর বেরিয়ে গেল আমি এই প্রসেসটা পরে করবো প্রথমে যে প্রসেসটা আমি বলতে চাইবো সেটা একটু শর্টকাট প্রসেস এবং ট্রিক প্রসেস খুব সহজেই এটা কিন্তু করা যায় যে কেউ তুমি যদি অঙ্ক নাও পারো বা অঙ্ক যদি তোমার কোনো জ্ঞান খুব বেশি না থাকে তবুও কিন্তু পারবে অর্থাৎ দুর্বল ছাত্র হলেও কিন্তু আমার এই ট্রিকটা পারবে খুব সহজে মনে রেখে দাও একবারে সোজা চলো দেখো এটাকে সোজা যোগ করে দাও তাহলে দুটি খাতা আর একটি খাতা মনে হচ্ছে তিনটে খাতা এখানে এটা যোগ করে দাও দুটি বুক একটি বুক মিলে হচ্ছে তিনটে বুক সমান সমান দু এবার যোগ করলে হচ্ছে কত শূন্য চার আট দিয়ে ছয় দুই আর একে তিন তিনশো ষাট টাকা তাহলে আমরা এখানে কমন নিতে পারি তিন তাহলে একটি খাতার বুক থাকলো হয়ে গেল তিনশো ষাট ঠিক আছে না এবার খাতা প্লাস বুক সমান সমান তিনশো ষাট ভাগ তিন এবার ভালো করে লক্ষ্য করো এখানে কাটাকুটি করি তিন বারং ছত্রিশ তাহলে এই খাতা প্লাস বুক মানে কি তাহলে একটি খাতায় একটি বুকের দাম হচ্ছে একশো কুড়ি টাকা ইয়াস তাহলে নিশ্চয় বুঝে গেছো এর থেকে সোজা কী হতে পারে আর জাস্ট আমি একবার রিপিট করি অঙ্কটা বোঝা সুবিধার ক্ষেত্রে আমরা কী করলাম দুটি সংখ্যাকে যোগ করে দিলাম তিনটি খাতা তিনটি বুক হয়ে গেল তিনকে তিনটি খাতা তিনটি বইয়ের দোয়া হচ্ছে তিনশো টাকা তার মানে বলা হচ্ছে তিন তিন কমন নিয়ে নিলাম তাহলে তিনটি খাতা প্লাস বুকের দাম তিনশো ষাট টাকা একটি খাতা প্লাস বুকের দাম হচ্ছে একশো কুড়ি টাকা অর্থাৎ একটি বুক একটি খাতার দাম হচ্ছে একশো কুড়ি টাকা ইয়েস একশো কুড়ি টাকা এবার তুমি ভাবছো যে স্যার এই সমাধান না করে আমরা যদি কাটাকুটি করে সমাধান করি তাহলে কি হবে তাহলে সেই সমাধানটি আমি তোমাদের সামনে করে দিচ্ছি দেখো আমরা এখানে দুটি খাতা একটি বুকের দাম হচ্ছে একশো চল্লিশ টাকা এটা দিল এক নাম্বার তারপরে হচ্ছে দুটি খাতা একটি বইয়ের দাম হচ্ছে দুশো কুড়ি টাকা এটা দুই নাম্বার এবার আমি সরি এটা একটা খাতা দুটি বুক হবে এবার আমরা কী করবো এই দুইকে দুই দিয়ে গুণ করে আমরা যোগ বিয়োগ করে দেবো তাহলে দেখো দুটি খাতা একটি বুক সমান সমান একশো চল্লিশ তেমনভাবে দুটি খাতা চারটি বুক সমান সমান হচ্ছে যে চারশো চল্লিশ টাকা ঠিক আছে না এবার আমরা যদি বিয়োগ করে দিই ঠিক আছে বিয়োগ করে দিলাম তো বিয়োগ করে দিলে কী হচ্ছে দেখো দুই দুই বিয়োগ করলে চার থেকে চার টাকা চার চারটে বুক থেকে একটা বুক বাদ দিলে হয় তিনটে বুক আর এখানে চারশো চল্লিশ টাকা থেকে একশো চল্লিশ টাকা বাদ দিলে হয় তিনশো টাকা তাহলে একটা বুকের দাম হচ্ছে কাটাকটি করো একশো টাকা ঠিক আছে না একটা বুকের দাম যদি একশো টাকা হয় আমরা এখানে দেখতে পাচ্ছি যে কি দেখতে পাচ্ছি দুটি খাতা একটি বুক মিলে হয় একশো চল্লিশ টাকা তাহলে দুটি খাতার দাম হচ্ছে একশো চল্লিশ বিয়োগ একশো টাকা কারণ একটা বুকের দাম কিন্তু আমরা অলরেডি একশো টাকা বের করে নিয়েছি তাহলে হচ্ছে চল্লিশ টাকা সুতরাং একটি খাতার দাম হচ্ছে কুড়ি টাকা তাহলে আমরা পেয়ে গেলাম যে একটি খাতার দাম কুড়ি টাকা একটি বইয়ের দাম একশো টাকা তাহলে একটি খাতা আর একটি বই সর্বমোট মিলে হচ্ছে একশো কুড়ি টাকা তো এটা হচ্ছে চিরাচরিত নিয়ম এই নিয়মে তুমি করতে পারো এই নিয়মটা করলে খুবই ভালো তবে আগের নিয়মটা সব থেকে ভালো কারণ এটা তো সোজা সাপটা ঠিক এবং খুব সহজেই উপস্থিত বুদ্ধির মাধ্যমে করা যায় এই বুদ্ধিটি পেতে গেলে তোমাকে ভাবতে গেলে তোমাকে কিন্তু প্রতিনিয়ত অঙ্ক প্র্যাকটিস করতে হবে আর আমাদের এই অঙ্কটি কেমন লাগছে তুমি কিন্তু কমেন্ট করতে ভুলো না এবং তুমি যদি এই প্রসেসটা আগে থেকে জানো অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখতে ভুলবে না চলো পরবর্তী অঙ্ক তোমাদের স্ক্রিনে ভেসে উঠেছে পরবর্তী অঙ্ক আমরা দেখে নেব হ্যাঁ খুবই একটি সোজা একটি অঙ্ক দেওয়া আছে এই ধরনের অঙ্কগুলো আমরা করব বলা হয় যে দুটি সংখ্যা লসাগু হচ্ছে পঁচাত্তর গসাগু পাঁচ একটি সংখ্যা পনেরো হলে অপর সংখ্যাটি কত এখানে অপশনগুলি দেওয়া আছে সো অপশনগুলি দেখে আমরা করতে পারি দেখো আমরা অনেক কিছুভাবেই অঙ্কটা করতে পারি তাই না খুবই সোজা আমরা জানি আর একটা সূত্র তোমরা নিশ্চয়ই জানো এই সূত্রটা জানলেই কিন্তু অঙ্কটা পাওয়া যাবে তো সেই সূত্রটা তোমাকে প্রথমে তো জানতে হবে কি সূত্র দেখো লসাগু আর তুমি যদি গসাগুকে গুণ করো তাহলে কি পাওয়া যায় সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির গুণফল অর্থাৎ এর মানেটা খুব সুন্দর করে তোমাকে বোঝার চেষ্টা করতে হবে মানেটা হচ্ছে এই যে যে দুটি সংখ্যাকে গুণ করলে যা হবে তাদের লসাগু এবং গসাগু গুণ করলে কিন্তু একই হবে তাহলে দুটি সংখ্যা গুণ করলেও যা হবে এবার এখানে দেখো লসাগু দেওয়া আছে পঁচাত্তর গসাগু দেওয়া আছে পাঁচ তাহলে লসাগু যদি পঁচাত্তর হয় আর পাঁচ দিয়ে গুণ করি তাহলে সংখ্যা দুটি গুণ করলে পাওয়া যাবে কিন্তু এখানে একটি সংখ্যা বলেছে পনেরো তাহলে একটি সংখ্যা পনেরো এবার অপর সংখ্যাটা আমি জানি না ধরো অপর ধরে নিলাম এ তাহলে এবার কি হলো তাহলে বোঝা যাচ্ছে সমাধান করি এ সমান পঁচাত্তর গুণিত পাঁচ বাই পনেরো এবার আমরা কাটাকুটি করতে পারি দেখো পাঁচ পনেরো পঁচাত্তর হয় তাহলে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে অপর একটি সংখ্যা হলো পঁচিশ তাহলে একটি সংখ্যা পনেরো হলে অপর সংখ্যাটি কিন্তু পঁচিশ হচ্ছে তো ইজিলি কিন্তু পারা যাচ্ছে তোমরা কিন্তু ইজিলি পারবে তাই না অঙ্কটা আমরা অন্যভাবেও করতে পারি অন্যভাবে কেমনভাবে করতে পারি যদি তোমরা ধরে নিতে পারো যদি আমি ক্লুটা দিয়ে দিই তুমি আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে মনে করি সংখ্যা দুটি ফাইভ ও ফাইভ ওয়াই তাই না কারণ কি যেহেতু গসাগু বলেছে ফাইভ আচ্ছা একটি সংখ্যা পনেরো হলে তাহলে একটি সংখ্যা পনেরো এই মনে করলাম এটা পনেরো তাহলে এক সমান তিন হয়ে গেল তাই তো এক সমান তিন তাহলে একটি সংখ্যা পনেরো আর একটা ফাইভ ওয়াই এবার এদের লসাগু এদের লসাগু হবে পঁচাত্তর সো পঁচাত্তর লসাগু হলে মানটা বের করতে হবে খুবই সোজা মান বের করাটা খুবই সোজা তাহলে আমি একটু বের করেই দিই যখন করি ফেললাম দেখো এখানে পা যদি কমন নিই তিন পাঁচা পনেরো আর হচ্ছে ওয়াই সো এই তিনটে গুণ করলে পঁচাত্তর হওয়ার কথা তাহলে তিন পাঁচা পনেরো আর কয় দিগুণ করলে পঁচাত্তর হবে একদম ঠিক বলেছো তাহলে ওয়াই যদি পাঁচ হয় তাহলে ওয়াই যদি পাঁচ হয় তাহলে সংখ্যাটি কত পাঁচ পাচা পঁচিশ তাহলে সংখ্যাটি পঁচিশ তাহলে এই নিয়মটা করা যায় দেখো আমি বলি আমরা সবসময় চেষ্টা করি তোমাকে একটি অঙ্ককে বিভিন্নভাবে উপস্থাপন করতে যাতে তোমার আইকিউ অর্থাৎ তোমার বুদ্ধি যেন বেড়ে যায় এবং ভবিষ্যতে তুমি যেন অঙ্ক শিখতে পারো শুধুমাত্র কয়েকটা নিয়ম জেনে কয়েকটা শর্টকাট জেনে বুদ্ধি লাগিয়ে অল্পবিদ্যা ভয়ঙ্কর না করাই ভালো সেই জন্য অঙ্ককে ভালোবাসতে শেখো এবং অঙ্ক বিভিন্নভাবে করতে শেখো এর ফলস্বরূপ তুমি কিন্তু অনেক দূর এগিয়ে যাবে যারা কমেন্ট করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি কোনো প্রয়োজন পড়ে আমি তোমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবো কারণ বলার মাঝখানে কিছু বললে ক্লাসের মধ্যে কিছু বললে ডিস্টার্ব হয় তাই কিছু বলতে চাই না আমি কমেন্ট সেকশনে কমেন্ট করে তোমাদের মতামত জানিয়ে দেব চলো পরবর্তী অঙ্কে আমরা চলে যাব পরবর্তী অঙ্কটি খুবই সোজা এখানে বলা হয়েছে যে এর মধ্যে নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম চারটের সংখ্যা দেওয়া আছে একের দুই তিনের চার সাতের আট এবং আটের দশ এই সংখ্যাটি আচ্ছা এই অঙ্কটি করতে অনেকভাবে আমি পারি ঠিক আছে অঙ্কের নিয়ম আছে আর কয়েকটি নিয়ম আছে অনেকভাবে বলতে অনেকভাবেই পারে আমি চারটে নিয়ম তোমাকে আমি এখানে করে দিতে পারি গ্যাস একদম চারটে নিয়ম তো আমি প্রথমে যে নিয়মটা করবো সেই নিয়মটা চলো দুটি নিয়ম তোমাকে আমি করে দিচ্ছি নিয়ম নাম্বার ওয়ান প্রসেস নাম্বার ওয়ানে তোমাকে যেটা আমরা করিয়ে দিই হ্যাঁ দেখো এখানে আমরা তুলনা করবো একের দুই এবং তিনের চার নিলাম প্রথমে সংখ্যা দুটি নিলাম এবার আমরা কি করব এই রকম গুণ শুরু করব কোনাকুনি গুণ করবো কোনাকুনি গুণ এখান থেকে কোনাকুনি গুণ করে এরকম কোনাকুনি গুণ করে এখানে লিখবো তাহলে চারেককে চার চার লিখলাম ঠিক আছে না আর আমরা এই দিকটা গুণ এইখান থেকে এই দিকটা গুণ করে এখানে লিখব তিন দোকানের ছয় তাহলে এবার দেখতে হবে তোমাকে চার এবং ছয়ের মধ্যে কে ছোট তাহলে চার নিশ্চয়ই ছোট চার যদি ছোট হয় তাহলে এই সংখ্যাটা ছোট হয়ে গেল ঠিক আছে না তাহলে এই সংখ্যাটা ছোট হতে পারে না তাহলে এটা বাদ আবার আমরা একের দুই ও সাতের আট তুলনা করবো আবার তাই কোনি গুণ করবো দেখো আট এক আট সাদ্য দোকানে চোদ্দো তাহলে কিন্তু এই সংখ্যাটাই ছোট হচ্ছে একের দুই তাহলে একের দুই তাহলে সাতের আট হতে পারে না আবার আমরা কী করবো একের দুইয়ের সঙ্গে একের দুই ও আটের দশ তুলনা করবো তাহলে দেখো এবার আমরা তুলনা করি কোন গুণ করি দশ এককে দশ আর আট দোকানে ষোলো তাহলে দেখা যাচ্ছে যে এই দশই ছোটো হচ্ছে তাই তো দশই ছোটো হচ্ছে সুতরাং এই একের দুই সংখ্যাটা এই সংখ্যার মধ্যে সবথেকে ক্ষুদ্রতম সবথেকে ক্ষুদ্রতম সব থেকে ছোটো আশা করো বুঝতে পেরেছো আমি একটা আরেকটু আরেকবার হালকা রিপিট করে তোমাকে বলে দিই দেখো যে কোনো দুটো ডিজিট যদি লেখা আছে ধরো সাতের আট আর এখানে চারের পাঁচ আছে তুমি কি করে বুঝবে কোনটা ছোট আর বড়ো সোজা নিয়ম হচ্ছে তুমি গুণ করে দাও কোনাকুনি কোথা থেকে শুরু করবে এখান থেকে শুরু করো একদম কোনাকুনি পাঁচ সাতটা পঁয়ত্রিশ এবং এখানে কোনাকুনি গুণ করো আর পাঁচাশটা যার একটা বত্রিশ এবার যেটা ছোট হবে সেটাই ধরো এখানে এটা ছোট তাই এটা ছোট সংখ্যা এটা পঁয়ত্রিশ বড়ো তাই এটা হচ্ছে বড় সংখ্যা নিশ্চয়ই বুঝে গেছো এবার ট্রিকটা ট্রিক নাম্বার টু প্রসেস নাম্বার টু প্রসেস নাম্বার টুটায় আমি দশমিক ইউজ করব আমি তোমাকে বলেছি চারটি নিয়মে আমি অঙ্কটা করতে পারবো ঠিক আছে আরও অনেক নিয়মে পারি কিন্তু তোমাকে এই কটা নিয়মই দেখায় দশমিক আচ্ছা একের দুইকে দশমিক যদি আমি করি তাহলে দেখো কি হচ্ছে দশমিকের ভাগ করো তাহলে দশমিক নিলাম শূন্য পাঁচ দোকানে শূন্য পাঁচ দোকানে দশ দশ হয়ে গেল তাহলে এটার মান হলো পয়েন্ট ফাইভ ঠিক আছে তেমনভাবে তিনের চারকে আমি দশমিক করি দেখো দশমিক নিলাম শূন্য চার সাতটা আঠাশ দুই কুড়ি চার পাঁচা কুড়ি তাহলে এটা হলো পয়েন্ট সেভেন ফাইভ মানগুলো মনে রাখবে আচ্ছা সাতের আটকে যদি আমি দশমিক করি দশ দশমিক নিলাম সত্তর সাতাশটা ছাপ্পান্ন আমি জাস্ট আর লিখলাম না পয়েন্ট এইট একটা ঘর করে নিলেই হবে যেহেতু অঙ্কটাই আটের দশ আমি যদি এটা তুলনা করি সো দেখো পয়েন্ট নিলাম সো আট দশে আশি পয়েন্ট এইট এবার দেখো এখানে ভালো করে লক্ষ্য করো এই পয়েন্টের ভেতরে কিন্তু এটাই থেকে ছোটো পয়েন্টের পরে ফাইভ এখানে পয়েন্টের পরে ফাইভ আছে তারপরে সাত আছে তারপরে আট আছে আট আছে তো সব থেকে ছোটো কিন্তু এটাই সংখ্যা তাহলে এটি কিন্তু রাইট আনসার তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ দুটি প্রসেস আমি তোমাকে বলে দিলাম আরেকটি প্রসেস এখনও অনেকগুলি প্রসেসে করা যায় আবারও বলছি দেখো আরেকটি প্রসেস কি হচ্ছে তুমি সরাসরি লসাগুন নিতে পারো যে যেগুলো তুমি মনে হয় তোমরা ক্লাস সিক্স সেভেনে করে রেখেছো ঠিক আছে বা আমি আমার স্কুলে আমাদের ছাত্রদের করাই যেভাবে করাই সেটি করতে পারো কেমন কি যে আমরা এইগুলোর সবগুলো লসাগুন নিচ্ছি লসাগুন নেবার পরে সমান করে দেব এবং তারপরে কিন্তু বোঝা যাবে যে কে ছোটো না বড়ো যাই হোক আমি এটা করছি না আশা করবো এই প্রসেসটি খুব ভালো লেগেছে তোমাদের যদি সত্যি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তোমার মতামত চলো নেক্সট অঙ্ক পরবর্তী অঙ্ক তোমাদের স্ক্রিনে ভেসে উঠেছে আমরা দেখে নেবো এই পরবর্তী অঙ্কে কি আছে একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য কুড়ি শতাংশ বৃদ্ধি করা হলো প্রস্ত পাঁচ শতাংশ কমানো হলো আয়তক্ষেত্রে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে তো এই অঙ্কটা খুবই সোজা কারণ আমরা জানি একটা ফর্মুলা আছে তো যে কোনো একটা ফর্মুলা কি আছে যে দৈর্ঘ্য বৃদ্ধি পেলে কী লিখতে হয় একটা ফর্মুলা তোমাদের যদি না দিয়ে থাকো পার্সেন্টেজের এই ফর্মুলাটা তুমি অবশ্য লিখে নাও যে প্লাস মাইনাস প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি মাইনাস প্লাস এবি বাই হান্ড্রেড অর্থাৎ কোনো জিনিসের বা কোনো ক্ষেত্রে যদি একদিকে বাড়ে বা কমে যদি বাড়লে হয় প্লাস আর কমলে হয় মাইনাস তাহলে এখানে এই সংখ্যাগুলি বসিয়ে দিলেই কিন্তু হয়ে যায় এটা উল্টো করে লেখা অর্থাৎ এখানে যোগ বিয়োগ করে গুণ করে যেটা হবে সেটাই লিখতে হবে তো চলো এই ক্ষেত্রে আমি ফর্মুলাটা তোমাকে যদি না জেনে থাকো তোমার অসুবিধা হয় বুঝতে আমায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়েও আমি তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে দেখো এখানে এ হচ্ছে কুড়ি শতাংশ আর বি হচ্ছে পাঁচ শতাংশ তাহলে আমি ফর্মুলাটা লিখি ফর্মটা লিখলে হচ্ছে কুড়ি বিয়োগ পাঁচ দেখো আমি এখানে কুড়ি লিখলাম কারণ কুড়ি বাড়ছে এখানে মাইনাস লিখলাম কারণ পাঁচ কমছে এবার এখানে কি করতে হবে এই মাইনাস প্লাসে কি হয় মাইনাস সেই জন্য এখানে মাইনাস লিখবো আবার বলি এখানে এই মাইনাস আর প্লাসে মাইনাস হয় অথবা এই সংখ্যাগুলি তুমি যদি এই চিহ্নগুলি গোনো অর্থাৎ একটা এই এটাকে একটা লাঠি বলা হয় তাহলে এখানে দুটো লাঠি আছে আর এখানে আছে একটা লাঠি মোট তিনটি লাঠি যদি লাঠি বিজোড় হয় তাহলে এখানে মাইনাস হয় তাহলে এখানে মাইনাস চিহ্ন হয় তো সেই অনুযায়ী যাই হোক সেই অনুযায়ী এটা বসলো এবার গুণ করতে হবে কুড়ি গুণিত পাঁচ বাই একশো এবার এটা সমাধান করে যেটা হবে সেটাই হবে তোমার উত্তর তো চলো সমাধান করি সো দেখো কুড়ি পাঁচ কুড়ি একশো কেটে গেলো এক হলো তাহলে দাঁড়ালো কুড়ি বিয়োগ পাঁচ বিয়োগ এক তার মানে দাঁড়ালো যে চোদ্দ তো চোদ্দো পার্সেন্ট এখানে কিন্তু চোদ্দো পার্সেন্ট যে আয়তনের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে এখানে যদি প্লাস আসে তাই বৃদ্ধি পাবে যদি কোনো কারণে মাইনাস আসে সেটা কিন্তু কমে যাবে আশা করব ছোট্ট একটি অঙ্কটি তুমি নিশ্চয় বুঝতে পেরেছো আমি অঙ্কটি তোমার যদি আবার বুঝতে অসুবিধা হয় বা এই ধরনের অঙ্ক করতে তোমার অসুবিধা হয় তোমাকে বলি একটা ছোট্ট একটা ধরন দিই ধর লেখা আছে যে কোনো একটা পাঁচ শতাংশ বেড়েছে আবার ঠিক আছে দশ শতাংশ বেড়েছে তাহলে মোট কত বেড়েছে খুবই সোজা পাঁচ যোগ দশ যোগ পাঁচ গুণিত দশ বাই হান্ড্রেড তাহলে এটা যেটা হবে সেটা আনসার তো এইটাকে সমাধান করলে কিন্তু তোমার আনসার বেরিয়ে যাবে তো এই ধরনের অঙ্কগুলি তুমি যদি ভালো লাগে তাহলে তুমি তোমার ভালোবাসা জানিয়ে শেয়ার করে দিও তো চলো পরবর্তী অঙ্ক তোমাদের স্ক্রিনে বেঁচে রয়েছে আমার একটি করে যেহেতু অলরেডি অনেকগুলো অঙ্ক করা হয়ে গেছে তো তোমাকে আমি বলি এক ব্যক্তি একটি কাজ পনেরো দিনে শেষ করে অপর এক ব্যক্তি প্রথম ব্যক্তির ফিফটি পারসেন্ট বেশি দক্ষ দ্বিতীয় ব্যক্তি কাজ করতে কত বেশি সময় লাগবে আচ্ছা ফিফটি পারসেন্ট বেশি দক্ষ মানে কি খুবই সোজা তাই না ফিফটি পার্সেন্ট বেশি দক্ষ মানে হচ্ছে যে ডবল কাজ করে দ্বিগুণ কাজ করে হ্যাঁ না সো দ্বিগুণ কাজ করে তো সেই হিসাবে দেখবে তো কি করে কি করবে না করবে এই অঙ্কটি তোমাকে হোমওয়ার্ক হিসেবে দেওয়া হলো হোমওয়ার্কসের জন্য শুধু উত্তরটি লিখবে না কারণ উত্তরে লিখলে তোমার আইকিউ কেমন সেটা বলা যাবে না হয়তো তুমি আন্দাজে লিখতে পারো তো তুমি ডিটেলস কি করে সমাধান করলে সেই সমস্ত কিছু কিন্তু করে তুমি আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি তুমি সত্যিকারে আমাদের এই ভিডিও থেকে তুমি কিছু শিখতে পারো বা তোমার যদি কোনো উপকার আসে তাহলে তোমার প্রতি আমাদের একটি ছোট্ট অনুরোধ রইল ভিডিওটিকে একটি বার হলেও শেয়ার করবে আর হ্যাঁ লাইক করতে কিন্তু ভুলবে না যদি তুমি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সঙ্গে বেল আইকনটি প্রেস করো কারণ হিট দ্য বেল আইকন ফর দ্য ফার্স্ট এড আপডেট নোটিফিকেশন অ্যাবাউট আওয়ার লেটেস্ট নোটিফিকেশন ভিডিও